ভারত থেকে তিন দিনের মধ্যে পেঁয়াজ আসবে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, কম দামে টিসিবি পণ্য সরবরাহে অন্তত এক মাসে টিসিবির পণ্য মজুত করতে পারে এমন ডিলার নির্বাচন করা হচ্ছে। বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে যোগদানকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এছাড়া বাজারে যথেষ্ট পরিমাণে পণ্য সরবরাহ রয়েছে জানিয়ে কেউ পণ্য মজুত করে বেশি দামে বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। আমার পেঁয়াজ আজ বা আগামীকাল ট্রেনে উঠবে এবং যে স্টেশন রেলের মাধ্যমে আসতেছে তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে। পৃথিবীর তালিকা সংসদের সাথে আমরা ডিলারদের জন্য স্থায়ী দোকানে যেন ডিলাররা থাকতে পারে, অন্তত পক্ষে এক মাসের পৃথিবীর পণ্য মজুত করে রাখতে পারে, এরকম ডিলার আমরা নির্বাচন করছি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। Because